আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বাদামের দুধ। কাঁচা বাদাম তো এমনিতেই পুষ্টিগুণে ভরা, খাওয়া কতটা উপকার সেটা তোমরা অবশ্যই জানো। আজ আমি সেই কাঁচা বাদাম দিয়ে দুধ করে তৈরি করে দেখাবো তোমাদের। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। বেশ কিছুটা বাদাম 5-6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম জলে। এরপর একটা একটা করে আমি সব খোলা ছাড়িয়ে নিয়েছি। খোলাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। সব বাদামের খোলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। থালাটা আমি ভালো করে ধুয়ে এনেছি। এবার থালার উপরে আমি বাদামগুলো ধুয়ে তুলে দিচ্ছি। বাদামগুলো সব ধুয়ে তোলা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট ধরে মিক্স করার পর ফিরে এলাম। এটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট ধরে মিক্স করার পর আমি ফিরে এলাম। একটা চামচ দিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা গাঢ় হয়েছে এটা। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এটা খুবই গাঢ় হয়েছে। আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি বাদামের দুধটা অল্প অল্প ঢালছি আর চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এইভাবে পুরো দুধটা আমি ছেঁকে নেব। ছেঁকা হয়ে গেছে। এরকম পুষ্টিগুণে ভরা অসাধারণ টেস্টের বাদামের দুধ যদি খেতে চাও তো অবশ্যই একবার ট্রাই করো। এই দুধটা খেতে লাগে অসাধারণ, আর দেখতেও তো হয়েছে দারুণ। আমার রেডি হয়ে গেছে বাদামের দুধ, নন ডেয়ারি দুধ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।